Assalamualaikum. Assalamualaikum, Mabi. Halo, dia ada me. Ah, halo, sa. Ye, halo, sa. Toshik. Toshik, miss ke, hai bolo. Eh, dia Toshik, hai. Eh, deke. Toshik. Goodbye. Eh, deke. Hai. Halo, sa, tumi. Halo. Halo. Halo, bolo. Halo, aji bolo. Halo. সকালে কটার সমস্যা হবে? সকালে কটার সমস্যা? সাতটার দিকে উঠছে সকালে। আচ্ছা, দাঁত ব্রাশ করছে? জি, দাঁত ব্রাশ করছে। আপনি খাওয়া টাওয়া এখন কি ঠিক আছে? শরীর ঠিক হয়েছে ওর? আজকে একটু ভালো আছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, আজকে কি করবা তোষিক তুমি? হাত পুড়ে যাবে বাবা, হাত পুড়ে যাবে। নাও এখানে ধরো, এখানে ধরো, মুখে ধরো। এটা খামো ফু দিচ্ছি তৌশিক, এটা খামুকে দেখো, আম্মুকে দেখো তৌশিক, আম্মুকে ফু দিতে দেখো, এই দেখো তৌশিক, তৌশিক, এই যে দেখো হাতে মোমবাতি নাও। দাও ফুদা ফুদা ফুদা, এভাবে ফুদা, আবার ফুদা ফুদা ফুদা। দেখো আম্মু গাল বড় করে দিচ্ছি, এই দেখো আম্মু এইভাবে ফুদা। এই যে ফুদা, তুমি মুখ বড় করো, মুখ বড় করো, ফুলাও এইভাবে করে গাল ফুলাও, আম্মু নাক বন্ধ করে দিই, তুমি এখন ফুদাও, দাও ফুদাও। তৌশিক তৌশিক, আম্মুর কথা শোনো, মিস দেখতেছে দাও, মিস ভালো বলবে তোমাকে। হ্যাঁ দাও ফুদাও, দাও দাও, হ্যাঁ ধরো ধরো, ফুদাও ফুদাও, দাও ফুদাও। এই দেখো আবার আপনি বাবা তো তো কৌশিক। আচ্ছা ঠিক আছে, এগুলি পচা, এগুলো দেখে না দাও, দাও 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 দাও, কৌশিক ধরো, হাতে ধরো, হাতে ধরো, দাও। আমি কথা শোনো তৌশিক, একবার চেষ্টা করো বাবা। হ্যাঁ দাও দাও, এই ফুটা মোমবাতিতে দাও, দাও বাবা কালকে দাও। এই দেখো মুখে দেখো তৌশিক, এদিকে তাকাও তাকাও, মুখে দেখো দাও, হ্যাঁ দাও দাও, এই তো আবার দাও, মুখ খোলা, বড় করে ফুদাও ফুদাও ফুদাও, গাল ফুলাও গাল ফুলাও, হ্যাঁ ফুদাও, দাও বাবা দাও দাও। দেখি আমরা কাগজে ফুদি তো, কাগজ খাবা না, ধরো এই বোর্ডের উপরে রেখে আমরা ফু দিব। হ্যাঁ দাও, চেষ্টা করো, চেষ্টা করো, এদিকে দেখো, মে ফু দেওয়ার চেষ্টা করো বাবা, এ দেখো কত সুন্দর, দাও তুমি দাও, এমনি দিকে চেষ্টা করো ফু দিতে। অনেক চেষ্টা করতেছে এটা নিয়ে, প্রায় মানে 2 সপ্তাহ ধরে বসে আছি, ফু দিতে পারতেছি না। আচ্ছা আর এমনিতে এখন 1:1 কোনগুলো করে ও বসে? তো আগে তো বসতে হতো না, প্রথম দিকে তো ক্লাসগুলোতে বসেই নাই ও, এখন তো বসে। হ্যাঁ এখন বসে প্রায় 10 মিনিটের মতো বসে আর কি। আচ্ছা, বিভিন্ন ধরনের পাজল আছে, যে ম্যাজিক পাজল, তারপরে পাখির পাজল, ফ্রুট পাজল, এগুলা নিয়ে কাজ করে, পুঁতির মালা নিয়ে একটু বসে আর কি। আচ্ছা আজকে পাজল দিয়ে দেন দেখি, আজকে মুড বোধ হয় ভালো না, পাজল নিয়ে বসেন, ওর যেটা ভালো লাগে এটা ওটাই খেলো। নাও নাও, এই না মোরগ, মোরগ বসাও, বসাও, হ্যাঁ শাবাশ, পেঙ্গুইন বসাও, মোবাইলটা একটু দূরে নেন ভাবি দেখা যাচ্ছে না।
আপনি বসানোর সময় সব সময় নামগুলো বলবেন ওরে তারপর আরেকটা জিনিস আর কয়েকদিন পরে ইয়ে করবেন যে নামগুলো বলবেন তখন বলবেন যে তোশিক আমাকে সাপটা দাও মানে খরগোশটা দাও এরকম বলবেন আস্তে আস্তে তো শেখা হয়ে যাবে ওর ঠিক আছে তোশিক দাও তো আম্মুকে ইঁদুরটা দাও দাও বাবা ইঁদুর দাও আমার হাতে দাও তোশিক আম্মুকে দাও এটা দাও আমার হাতে দাও আচ্ছা ঠিক আছে তুমি বসাই দাও আচ্ছা এখন পেঙ্গুইনটা দাও আমার হাতে তোশিক এই যে পেঙ্গুইন এই যে পেঙ্গুইন এই দেখো আরেকটা স্টেপ করে ইয়ে জিরাফ জিরাফটা বসাও হ্যাঁ বসাও 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 জিরাফ জিরাফ বসাই দাও বাবা জিরাফ বসাও হ্যাঁ ঠিক আছে দাও এটা কি বাবা জিরাফ তোমার ভালো লাগবে দাও তোশিক মাথা কোনটা মাথা তোশিক মাথা কোনটা মনে আছে একবার দেখাও তো মাথা তোশিক আরেকবার দেখাও আরেকবার দেখাও মাথা হ্যাঁ আবার দেখাও আবার দেখি মাথা মাথা এটা না এটা না হ্যাঁ ঠিক আছে আবার দেখি মাথা আরেকবার দেখাও আবার দেখাও মাথা এই দেখো আমার মাথা এই যে আমার মাথা গুড বা অনেক সুন্দর আবার দেখাও তো দেখাও তোমাকে জিরাফ দিব তুমি আমার মতো করে মাথা দেখাও ঠিক আছে সব জিরাফ জিরাফ রাখো আমাকে পেঙ্গুইনটা দাও তুমি তোশিক তোশিক এটা জিরাফ রাখি আমরা জিরাফ হ্যাঁ দীপ্ত দি কি বলো হাত মিলায় হাত মিলায় মাথা কোথায় বলো দেখি মাথা দেখি মাথা দীপ্ত তোমার মাথা দেখাও বাবা এক মিনিট আমার দিকে তাকাও বাবা দীপ্ত মাথা দেখাও আবার দেখো আবার দেখো আবার দেখো হ্যাঁ আবার দেখো আবার দেখো আবার মাথা দেখি এই আবার দেখি দীপ্ত তোমার মাথা দেখি দেখি মাথা দেখি দীপ্ত মাথা দিকি দিত মাথা দিকি এই তো সাবাস আবার দেখি মাথা সাবাস দিত ওয়ান দিকি ওয়ান 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 হাত মিলাই আবার হাত মিলাই দেখি ডান হাত দিকি ডান হাত তো ডান হাত দিকি দীপ্ত ডান হাত দিকি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তো এই যে আমার দিকে তাকাও কি করছো তুমি এলো কেন Thank you.
তো হাতটা মিলাও হাত মিলাও মিলাই
কোনা দিলে হবে না তো মুন্ডা নিয়ে মুন্ডা নিয়ে নে মুন্ডা কোথায় মুন কোথায় কি করছো মু তো মুন্ডা কোথায় আচ্ছা দিদি ওকে মুমাই ফো দিতে যাচ্ছে না নাকি দীপ তোর মাকে বলতেছি আমি দিদি একটু বসেন আপনার হেডফোন নেন আমি আপনার হাতে একটু কথা বলি ওকে মানে ফু দিতে যাচ্ছে না মুমে নাকি মোমটা ভয় পায় কাগজ নিলে দেয় মাঝে মধ্যে আচ্ছা কাগজ নিলে যদি মাঝে মধ্যে দেয় তাহলে আপনি আপনি কালারিং কাগজ জোগাড় করেন কালারিং কাগজগুলো পিস করে করে দেন আপনিও ফু দিবেন ও ফু দিবে একটু মজা পাবে তারপরে মোমে মোমে ধরবেন তো আগে ফু দেওয়ার এটা শিখো আপনি কালকে থেকে কাগজ কালারিং কাগজ জবাবে দে সময় না দিয়ে দে আচ্ছা তাহলে নাকে এরকম ধরে তারপর বলবেন মুখে ফুদা হ্যাঁ এরকম ফু দিয়ে কালকে আমাকে যে কাগজগুলো নিয়ে বসবেন একটু দেখি আমি ও কতটুকু ফুদে আর ও বসতে যাচ্ছে নাকি ও মানে এখন কই গেছে ও চলে গেল যে এখন বসতে যাচ্ছে না মনে হয় আর দীপ্ত আসো বাবা আসো দীপ্ত আসো আচ্ছা ঠিক আছে এখন এই যে পাগল আচ্ছা আর ও মানে বসার সময় কোন জিনিসটা নিয়ে বেশি খেলতে পছন্দ করে পাজল নিয়ে হ্যাঁ পাজল বেশি পছন্দ করে এই যে পাজল নিয়ে বসলাম বসেছিল বাস 7 মিনিটের মতো আচ্ছা ঠিক আছে আমরা ইয়ে করব চারটা থেকে ক্লাস তো ঠিক চারটাই বসবো এর আগে বসার দরকার নাই এর আগে আপনারা টেবিল চেয়ার গুলো যেগুলো আছে ঠিক করে রেখে দিবেন পরে দেখা যায় বেশি সময় হয়ে যায় তখন বসতে চায় না আর কি তখন ওরে নিয়ে বসে প্রথমে আমরা যেটা করব যে ওর পছন্দের যে জিনিসগুলো এই জিনিসগুলো প্রথম দিব প্রথমেই ফু দিতে গিয়ে হয় কি ওই যে ওর মুড নষ্ট হয়ে যায় তখন দেখা যায় যে অন্য কাজগুলো আর করতে যাচ্ছে না ও যেহেতু ফু দিতে চাচ্ছে না আমরা ওরে ফু দেওয়াটা শিখাবো প্রথমে আমরা অন্য পাজলগুলো দেই একটু সময় বসুক ও যখন মজা পাবে তখন আমরা ফু দেওয়াটা স্টার্ট করব আমি দুজনকেই বলছি সেম কথাটা কালকে থেকে সেম প্রথমে ওরা যদি কাগজের টুকরোতে ফু দিতে পছন্দ করে প্রথমে আমরা কাগজের টুকরো দিব তারপরে ফু দেওয়া স্টার্ট করলে আস্তে আস্তে আমরা মোমবাতিটা ধরবো আর মোমবাতি ধরার সময় আমরা আরেকটা জিনিস করতে পারি যে ঘর রুমের যে লাইটটা আছে ওইটা যদি নিবাইয়া দেই লাইট অফ করে ফেলি মোমটা জ্বালানো থাকে অফ করার পরে মানে অন্ধকার হবে তখন হয়তো ওই জিনিসটা দেখতে ভাল লাগবে ওদের তারপর আবার লাইট জ্বললো হয়তো এরকম করে মোমে ফু দেওয়াটা শেখানো যেতে পারে আমরা ট্রাই করি এটা আর প্রথমেই যদি ফু দিতে চায় না প্রথমেই বসে ফু দেওয়ানো শুরু করলে তারপরে আর আস্তে আস্তে বসতে যাবে না তখন আর একটা প্রবলেম শুরু হবে আচ্ছা আর কোনো প্রশ্ন আছে কারো কোন প্রশ্ন আচ্ছা 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 তাহলে আজকে শেষ করি আচ্ছা আসসালামু আলাইকুম নমস্কার দিদি আজকে এখানে শেষ করে দিচ্ছি।